গেম খেলতে তো আমরা সবাই পছন্দ করি, তবে আজকে জানাবো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর, গা হিম করা, অস্বাভাবিক, রোমাঞ্চকর কয়েকটি গেমের কথা, যেটি দেখার জন্য আপনার অনেক সাহসের প্রয়োজন হবে। তবে এই গেমটি আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে খেলতে পারবেন না, আপনার এই গেমটি খেলতে হবে সরাসরি কোনো ভূত কিংবা দৈত্যের সাথে। কি আশ্চর্য হচ্ছেন নাকি ভয় পাচ্ছেন? আমরা সবাই প্যারানর্মাল গেম হিসেবে কিন্তু কম বেশি জানি, তবে আমি আজকে আপনাদের সাথে এমন কয়েকটি গেম সম্পর্কে কথা বলবো যেটা আপনাকে এতটাই আতঙ্কিত করবে, এর অভিজ্ঞতা আপনি কখনই ভুলতে পারবেন না। তো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি ইউ স্টুডিওর আজকের ভয়ঙ্কর এপিসোডটি। সতর্কতামূলক একটি কথা বলে রাখছি, এই গেমগুলি ভুলেও আপনি আপনার বাসায় কখনই ট্রাই করবেন না। তো আপনার কি সাহস আছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার? নাম্বার ওয়ান, দ্য মিড নাইট গেম। বর্তমান বিশ্বে এখন পর্যন্ত যত ভয়ঙ্কর প্যারানর্মাল গেম রয়েছে, তার মধ্যে কিন্তু অন্যতম দ্য মিড নাইট গেমটি। এই গেমটিতে এক বা একাধিক প্লেয়ার অংশগ্রহণ করতে পারে। এই গেমটি খেলার জন্য প্রয়োজন একটি মম, এক টুকরো কাগজ, একটি কলম, একটি ডেসলাইট, একটি পিন, একটি কাঠের দরজা এবং কিছু নুন। যদি আপনি এই গেমটি খেলতে চান, তবে এই গেমটি আপনাকে শুরু করতে হবে মধ্যরাতের আগে। এই গেমের রুল অনুযায়ী প্রথমে একটি কাগজে আপনার পুরো নামটি লিখতে হবে, তারপর আপনার হাতের এক ফোঁটা রক্ত কাগজের উপর ফেলে সেটা ভালো করে শুকাতে দিতে হবে। এরপরের কাজ হলো ঘরের সকল আলো নিভিয়ে দেওয়া এবং আপনার হাতের কাগজটি একটি দরজার সামনে রাখতে হবে এবং ঠিক তার উপরে মোমবাতি জ্বালিয়ে নিতে হবে। এরপর 22 বার আপনাকে ঘরের দরজার কড়া নাড়তে হবে। ঠিক রাত 12টায় আপনি আপনার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পাবেন এবং তখন আপনাকে মিডনাইট ম্যানকে আমন্ত্রণ জানাতে হবে। এরপরে মোমবাতিটি নিভিয়ে আপনার দরজাটি বন্ধ করে দিতে হবে। এরপরে আবারও মোমবাতি জ্বালিয়ে রাত 3:33 অবধি আপনার পুরো বাড়ি ঘুরতে হবে, কারণ মধ্যরাতের ওই লোকটি আপনাকে প্রতিনিয়ত অনুসরণ করতে থাকবে, তবে চাইলেও আপনি তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবেন না। আপনার হাতের মোমবাতিটি যদি কোনোভাবে নিভে যায়, তবে সেই লোকটি আপনার সংস্পর্শে চলে আসবে। তাই আপনার হাতের মোমবাতিটি নিভে যাওয়ার ঠিক 10 সেকেন্ডের মধ্যে পুনরায় আপনার এই মোমবাতিটিকে জ্বালিয়ে নিতে হবে। যদি রাত 3:33 অবধি আপনি ওই লোকটিকে উপেক্ষা করে থাকতে পারেন, গেমের রুল অনুযায়ী আপনি জয়লাভ করবেন। এরপরে কথা বলবো বাথটাব গেম নিয়ে। মূলত এই গেমটি জাপান থেকে এসেছে। এই গেমটি আপনি একাই খেলতে পারবেন। এই গেমটি খেলার জন্য যেসব উপকরণের প্রয়োজন হয় তা হলো বাথটাব সহ একটি বাথরুম টিউবওয়েল, যেটা থেকে সবসময় পানি পড়বে, এবং একটি শ্যাম্পু। তো গেমের রুলটি জেনে নেওয়া যাক। প্রথমে আপনাকে আলো নিভানো অবস্থায় পানি ভরা বাথটাবের মধ্যে সম্পূর্ণ অনাবৃত অবস্থায় মুখোমুখি অবস্থান করতে হবে। এরপরে চোখ বন্ধ করে শ্যাম্পু দিয়ে চুল ধোয়া শুরু করতে হবে এবং ক্রমাগত আপনাকে ডার্মা স্যানভিলো ডাউন এই কথাটি বারবার বলে যেতে হবে। কিন্তু আপনি ভুলেও আপনার চুল ধোয়া বন্ধ করবেন না। আপনি যদি এটি সঠিকভাবে বলে যেতে পারেন, আপনি তখন সেখানে একজন জাপানি মহিলার ছায়া নিজ চোখে দেখতে পাবেন। আপনার মাথাটি ট্যাবের ঠিক উপরে থাকবে। ধোয়ার কাজটি হয়ে গেলে বাথটাব থেকে বের হয়ে আসার আগে আপনি আপনাকে একটা প্রশ্ন করবেন, হোয়াই ডিড ইউ ফল ইন দ্য বাথটাব। তারপর গিয়ে আপনি ঘুমিয়ে পড়তে পারবেন। ঘুম থেকে ওঠার পর ক্রমাগত আপনি আপনার পাশে কোনো মানুষকে অনুভব করতে পারবেন। এরকম অদ্ভুত গেমটি আমাদের সবারই উপেক্ষা করা উচিত, কারণ এটি একটু বেশি ভয়ঙ্কর।
Bloody Mary, Bloody Mary, Bloody Mary. Bloody Mary, একটি অত্যন্ত ভয়ঙ্কর ভূতুরে গেম। কোনো হাড় দুর্বল মানুষের তো এই গেমটি খেলা ঠিক হবেই না, কোনো সুস্থ মানুষেরও এই গেমটি নিয়ে চিন্তা করা একদমই উচিত নয়। কথিত আছে যে ম্যারি টিউটন নামে এক ব্রিটিশ মহিলার মৃত্যুর পরে এই গেমটির আবির্ভাব ঘটেছে। গেমটি খেললে নাকি এই প্রতিহিংসা পরায়ণ মহিলাটির আত্মার উপস্থিতি লক্ষ্য করা যায়। এই গেমটি খেলতে হলে একটি মোমবাতি জ্বালিয়ে আপনাকে আয়নার সামনে গিয়ে 13 বার বলতে হবে ব্লাডি মেরি, এবং এটি আপনাকে ততবার বলে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি রক্ত আবৃত কোনো মহিলার মুখ আয়নায় দেখতে না পাবেন। কিছু লোকের বর্ণনা অনুযায়ী জানা গিয়েছে যারা এই গেমটি খেলেছেন তারা খুবই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক এইরকম আরও অনেক প্যারানর্মাল গেম রয়েছে যার কোনোটি আমাদের খেলা ঠিক হবে না। হয়তো আপনি এই গেম খেলার সময় কোনো আত্মা বা কোনো অস্বাভাবিক কিছু উপস্থিতি অনুভব করবেন না, তবে আপনার হ্যালুসিনেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যেমন এই ভিডিওটি বানানোর সময় আমি খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম। তো বন্ধুরা, ইউ ই স্টুডিওর আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে।